স্বাগতম। আজকে নিয়ে এসেছি রমজানের ইফতারের একটি স্পেশাল রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটার আমি নাম দিয়েছি চায়ের কাপে ইফতার। এটি খুবই সোজা একটি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির সাথে একটু বোনাস হিসেবে দিতে চাই একটা রায়তা করা। রায়তাটা খুবই টেস্টি, যেটা আমার একদম শেষের দিকে ভিডিওতে আছে। চলুন তবে দেখে নিই আজকে কি করে আমি চায়ের কাপে ইফতারি সার্ভ করছি, এর প্রসেসটা দেখে নিই। এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। 1.5 কাপ ময়দাতে একটু হালকা তেল দিয়ে লবণ দিয়ে ময়ান করে নিয়েছি এবং আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এতে কী হয়েছে, ময়দাটা সফট হয়েছে এবং তেলটা এখানে দিয়ে মচমচে হবে আমার চায়ের কাপটা। আপনারা চাইলে সমান করে লেচিটাকে সমান করে ভাগ করে নিতে পারেন, যেহেতু আমার এখানে একটা টুল আছে আমি সমান করে ভাগ করে নিয়েছি, নতুবা আপনারা আপনাদের আন্দাজ নিতে পারেন, কিছু দিয়ে কেটে নিতে পারেন, এক্ষেত্রেও সমান হয়ে যাবে। আর আপনি যদি সমান করে লুচি বেলতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো আমার এখানে আমি 6টি চায়ের কাপ করেছি এবং পিরিচ করেছি। আমি সেই আন্দাজে আসলে আমার ময়দাটা নিয়েছি। আমার 1.5 কাপের ময়দাতে 6টা কাপ না, আমার 9টা কাপের মতো হয়েছে। তো আপনারা আপনাদের যতটুকু লাগে সেই আন্দাজে ময়দাটা নিয়ে নিন। চলুন শুরু করি, দেখি আমরা কী করেছি। তো আমি ছোটো ছোটো লেচিগুলিকে ছোটো ছোটো রুটি আকারে করে নিয়েছি। আপনাদের নিখুঁত হাতে হতে হবে এমন কোনো কথা নেই। আগেই বলেছি যে আপনারা যে কোনো ঢাকনা দিয়ে আপনারা এটাকে সমান করে কেটে নিতে পারেন। গোল সাইজ করতে হবে, কারণ আমরা এটা দিয়ে একটি পিরিচের শেপ দেব, সসারের শেপ দেব। তো সবকটা এক সাইডের হলেই ভালো লাগবে দেখতে। তো আমি একে একে 6টা পিরিচ করে ফেলেছি। আমি একটি প্রিহিট ওভেনের মধ্যে হালকা তেল দিয়ে ট্রেটাকে ব্রাশ করে নিয়েছি আর ময়দা ছিটিয়ে নিয়েছি এবং বেকিং করতে দিয়েছি 12 থেকে 15 মিনিট। 12 থেকে 15 মিনিট এই জন্যই বেকিং করছি, আপনি যদি এটা সরাসরি তেলে দেন তাহলে এটা ফুলে যাবে। তো আমি আসলে ফোলাটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে একটু মচমচে হবে, যেটা ভেঙে আপনি এইটাকে চামচ হিসেবে সার্ভ করতে পারবেন এবং আপনি এটা খেয়ে নিতে পারবেন। সেই কারণে আমি এটা বেক করতে পেরেছি। আপনারা যদি বেক করতে না চান তাহলে 1 ঘন্টার মতো ফ্যানের বাতাসে রেখে দিবেন, এটা শক্ত হয়ে যাবে। তো আমি প্রেফার করব ফ্যানের বাতাসেও রাখতে পারেন, সেটা থেকে সব থেকে ভালো হবে। আপনার যদি ওভেন না থাকে তাহলে চুলার মধ্যে আপনি যদি প্রিহিট একটু পাত্রের মধ্যে গরম করে নিয়ে এটাকে একটু 15 মিনিট হিট দিয়ে নেন, তাহলে এই জিনিসটা তেলে পড়লে ফুলে যাবে না, এটা একদম সমান থাকবে। আপনার কাছে যদি এরকম কাপকেক বা কাপকেকের মোল্ড থাকে, এই মোল্ডের মধ্যে পিছন দিকটাতেও তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়ে এইভাবে কাপগুলো করে নিতে পারেন। অথবা আপনি সোজা দিকেও আপনার যদি মোল্ড থাকে, আমি একটু সিলিকন মোল্ড দিয়েছি কারণ এটা আমার কাছে ইজি লাগে, খুলতে ভালো লাগে, আমি সিলিকন মোল্ডের মধ্যে এভাবে দিয়ে দিয়েছি। আপনাদের যদি কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা ছোট সাইজের যদি বাটি থাকে এটা একটা একটা করে বাটির পিছনে দিয়ে এটাকে তেলে দিয়ে তুলে নিতে পারেন, আর সেক্ষেত্রেও এটা হয়। বাটি যদি থাকে ছোট সাইজের এটা একটা একটা করে ভেজে নিতে হবে। তো আমি সময় বাঁচানোর জন্য ওভেনে করেছি। আপনারা চাইলে তেলের মধ্যে সরাসরি ওই বাটির পিছনে এটাকে দিয়ে সরাসরি ভেজে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের চায়ের কাপটা হয়ে যাবে।
খুব সহজে এইভাবে করে বেকিং ট্রেতে দিয়ে কাপকেকের মোল্ডে দিয়ে এটাকে করে নিয়েছে। আর খুব এলোমেলো অসমান হলে যদি মনে হয় একটু মোটা হয়ে গেছে তাহলে আপনি হাত দিয়ে এটাকে ফ্ল্যাট করে নিতে পারবেন। আর যদি মনে হয় যে এটা অতিরিক্ত বড় হয়ে গেছে তাহলে আপনারা করবেন কি এটাকে কেচি দিয়ে সুন্দর করে সাইজ করে নিতে পারবেন। যদি মনে হয় আপনার অসমান হয়ে গেছে তাহলে এটাকে সুন্দর করে কেচি দিয়ে সাইজ করেও নিয়ে নেওয়া যাবে। এই চার কাপটাকেও ওভেনের মধ্যে করে নিব। আর ওই যে আমি বলেছি আগেই, আপনারা চাইলে যদি ওভেনে বেক করতে না চান তাহলে ছোট ছোট স্টিলের বাটি আছে যেগুলো তেলে দিলে গলে যাবে না, সেটা দিয়ে করতে পারেন। তাছাড়া আরেকটা উপায় আছে, আপনার যদি এরকম কাপ কেকের কাগজের মোল্ড থাকে আপনারা এটার মধ্যেও করে নিতে পারেন। তবে এটাতে একটা সমস্যা আছে, যেহেতু এটা সাইড দিয়ে জিগজ্যাগ আছে এটাকে যখন আপনি তেলে ভাজতে যাবেন এটা তুলে গিয়ে স্প্রেড হয়ে যাবে, মানে বিস্তৃত হয়ে যাবে, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়। তো আমি বলবো যে যদি আপনাদের ওভেন না থাকে, কেকের মোল্ড না থাকে, তাহলে আপনারা বাটিতে করে আপনি 4-5টা আপনার পরিবারে যতজন মেম্বার আছে তাদেরকে গুনে আপনারা ওইভাবে করে নিতে তাদেরকে ইফতারে সারপ্রাইজ দিতে পারেন। বেকিং করা হয়ে গেছে আর আমার মোল্ডগুলোও বেকিং করা হয়ে গেছে, আমি ডিমোল্ড করে নিচ্ছি। আর চিন্তার কিছু নেই, এটা হালকা একটু কেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে পানি দিয়ে লাগিয়ে নিতে পারবেন। এখানে পানি ইউজ করিনি, আমি সরাসরি দিয়ে দিয়েছি। এবং সিলিকন মোল্ডে খুবই সোজা, আর আপনি যখন স্টিলের বাটিতে সরাসরি তেলে ভেজে নেবেন এটা আরও বেশি সোজা, ওটা অটোমেটিক্যালি আপনার বাটি থেকে ছুটে আসবে। আমার এখানে ডিমোল্ড করতে গিয়ে, যেহেতু সিলিকন মোল্ডটা নরম তাই এটা ডিমোল্ড করতে গিয়ে কোনো কোনো জায়গায় ছিঁড়ে গেছে। যেমন কাগজে ইউজ করলে দেখুন এটাও কিন্তু তেমন একটা কষ্ট হওয়ার কথা না, দু এক জায়গায় ছিঁড়ে যেতে পারে, সেখানে হালকা একটু পানি দিয়ে লাগিয়ে নেবেন। আমি এটা ওভেন থেকে তোলার পরে করেছি, আপনাদের অবশ্যই ওভেন থেকে বের করার পরে তারপরে কাগজটা ছিঁড়তে হবে এবং ডিমোল্ড করতে হবে, তার আগে ডিমোল্ড করতে ভুলে যেতে হবে। এখন আমার পিরিচ হয়ে গেছে, কাপ হয়ে গেছে, আমি এখন এগুলোকে ভেজে নেব। আমি আমার পরিমাণ মতো এখানে তেল নিয়েছি, মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, একটা একটা করে কাপ দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আর এতে তাড়াহুড়া করতে যাবেন না, আর চেষ্টা করবেন তেল তুলে তুলে ভিতরে দেওয়ার জন্য, কেননা ভিতরের অংশটা নইলে কাঁচা রয়ে যাবে। তো আমি একটা চামচ ইউজ করেছি, চামচ দিয়ে এটার ভিতরে গরম তেল দেওয়ার চেষ্টা করেছি, এতে শুকিয়ে যায়। আর এটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে কারণ আমার অলরেডি বেক করা আছে, তবে এটা এখনও নরম আছে, এটা শক্ত হয়ে যাবে যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, একটা চায়ের কাপের শেপ হয়ে যাবে। এটাকে উল্টে পাল্টে দিতে হবে, যখন এটা শক্ত হয়ে যাবে তখন ও আপনি থেকেই উল্টাতে সুবিধা হয়ে যাবে। এই আমার মোটামুটি শক্ত হয়ে গেছে, এখন আমি খুব সহজে ভেতরে তেল দিচ্ছি। আপনি যদি ভেতরে তেল দেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, নতুবা নিচের দিকটা বেশি লাল হবে আর উপরের দিকটা সাদা হতে যাবে। আপনি এই চায়ের কাপগুলো আপনি যে কোনো সময়ে সুযোগ মতো করে নিতে পারেন, যখন আপনার ইফতারের সময় হবে তখন আপনার বাকি আইটেমগুলো, রায়তাটা ফ্রেশ রায়তা করে তারপরে ইফতারের জন্য এটা সার্ভ করতে পারেন প্রত্যেককে। দেখুন আমার মোটামুটি পেছনের দিকটা শক্ত হয়ে গেছে, আমি এখন সহজে এটাকে উল্টে দিতে পারি।
উল্টে দিলে তেলটা ভেতরে যাবে এবং খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আমার এখন 4 কাপ রেডি হয়ে গেছে, আমি এগুলোকে একে একে তুলে নিব। এটাকে অবশ্যই উল্টে নিয়ে তুলতে হবে, কেননা ভেতরে প্রচুর তেল আছে, নতুবা তেল সমেত উঠে যাবে। তো তেলটাকে আমার ঠিকমতো স্ট্রেন করার জন্য এটাকে উল্টে অবশ্যই তুলতে হবে, তাহলে আমার তেলটা ভেতরে রয়ে যাবে না। বেকিং করেছি বলে এটা ভেতরে অতটা তেল যেতে পারে নাই। তো আমি একে একে বাকিগুলোও ভেজে নেব। একই প্রসেসে এগুলো ভেজে নিচ্ছি। ভেতরে অবশ্যই তেল দিতে হবে ভেতরের অংশটা ভাজা হওয়ার জন্য, তাহলে আমার 4 কাপটা মুচমুচে হবে, খেতে মুচমুচে হবে। আমি ঠিক একইভাবে আমার যে পিরিচের অংশগুলো 6টা স্লাইস ভেজে নিচ্ছি, যেটা আমার পিরিচ হিসেবে সার্ভ করবে। এবং আমার কাপ পিরিচ উভয়ই ভাজা হয়ে গেছে, দেখুন আমি সার্ভ করে ফেলেছি। এখন আমার যেটা লাগবে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কাটা এবং কুচি কুচি করে কাটা ধনে পাতা, আর আমার লাগছে এখানে টক দই। আমি আধা কাপ পরিমাণ টক দই নিয়েছি এবং এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। সাথে দিয়েছি চাট মশলা এবং একটু চিনি, চিমটি লবণ, সাথে দিয়েছি একটু মরিচের গুঁড়া। এটাকে দিয়ে ভালো করে ফেটে নিয়ে আমি পেঁয়াজটা এবং ধনে পাতাটা দিয়ে দেবো। এটা খেতে কিন্তু অসাধারণ এবং সারাদিন রোজা রাখার পরে আপনার শরীরে প্রশান্তি দেবে। আমার আগেই তৈরি করা ছোলা ভাজা ছিল, আমি সেই ছোলাগুলো আমার কাপের মধ্যে সার্ভ করলাম। আমার কাপ পিরিচের ভেতরে আমার ছোলা ভাজাগুলো রাখলাম। ছোলা ভাজাগুলো রাখার পরে এর উপরে রায়তা দিয়ে, আপনি চাইলে বড় সাইজ করলে বেশি করে ছোলা দিতে পারেন, তো আমি বাচ্চাদের জন্য করেছি, সেই জন্য আমি ছোলার পরিমাণটা কাপের সাইজটা ছোট করেছি। তো আপনার কাপের সাইজ যদি বড় হয় আপনি এখানে আরও কিছু দিতে পারেন। আপনি চাইলে চায়ের পিরিচের পাশে একটা বেগুনি, তারপরে একটা পেঁয়াজ দিয়েও চায়ের কাপটা সার্ভ করতে পারেন। দেখুন আমার পিরিচটাকে আমি নিলাম, নিয়ে ভেঙে গুঁড়া গুঁড়া করে ওটার মধ্যে দিলাম, এবং বাকি যে অংশটা আছে সেটা আমি দেখুন চামচ হিসেবে সার্ভ করার জন্য ব্যবহার করেছি। আপনি একটা একটা করে টুকরা তুলে নিয়ে আপনার ওটা দিয়েই খেতে পারেন, আপনার এক্সট্রা কোনো চামচের দরকার হবে। আমরা কিন্তু এখন কাপটাও খেয়ে নেচ্ছি। আশা করি আপনাদের সাথে পরবর্তী আরেকটি ইফতারের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণ আমার সঙ্গে থাকুন, এবং সেটাও খুব এক্সক্লুসিভ একটা ইফতার আইটেম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি একটু আপনাদের কাছে মনে হয় আমার রেসিপিটা এক্সক্লুসিভ, তাহলে প্লিজ আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। এখন পর্যন্ত অনেক সাপোর্ট পেয়েছি, আপনাদের এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।